আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ভিসা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে সৌদি আরবের ভিসা এবং পরিস্থিতি সম্পর্কে মোটামুটি কিছু একটু ধারণা পেয়ে যাবেন। আপনারা যারা বর্তমানে ভিসাগুলো নিয়ে আসবেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। সৌদি আরবের প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, সৌদি আরবের নতুন ভিসায় আসলে কী ধরনের সমস্যা হতে পারে, আপনাদেরকে আগে জানতে হবে সৌদি আরবে কী ধরনের ভিসাগুলো হয়ে থাকে। সৌদি আরবে কিন্তু এক ক্যাটাগরির কাজের ভিসা হয় না। আমেল মঞ্জিল, আমেল সাওয়াব খাস, এরপর মার্জা পেশা, হাউস ড্রাইভিং পেশা, এগুলো কিন্তু হয়ে থাকে, ডোমেস্টিক ওয়ার্কার আর জেনারেল ওয়ার্কার। এই বিষয়গুলোও হাজারো প্রবাসীরা জানেন না। এখন আপনি যদি একটা কোম্পানির ভিসাতে আসতে চান, তাহলে কোন ভিসা দিয়ে আসলে ভালো হয় সেটা আমি আপনাদেরকে বলে দিই। যদি একটা কোম্পানির ভিসা দিয়ে বর্তমানে সৌদি আরবে আপনি এন্ট্রি করতে চান, আপনাকে আমেল আইডি ভিসাতে আসতে হবে। পাশাপাশি আপনি যদি একটা ডোমেস্টিক ওয়ার্কার, মানে পার্সোনাল একটা সৌদির আন্ডারে কাজ করবেন, সেই ভিসাগুলো নিয়ে আসতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে আমেল মঞ্জিল কিংবা আমেল সাওকাস এই ধরনের ভিসা দিয়ে। তো এটা কিন্তু দুইটা ক্যাটাগরির হয়ে যায়। এখন দ্বিতীয় নম্বরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে কার মাধ্যমে আসবেন আর কার মাধ্যমে আসবেন না, কারণ এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সৌদি আরবে আসার ক্ষেত্রে আমাদের যে এজেন্সি এবং দালাল, দালালেরও অভাব নেই, এজেন্সিরও কিন্তু অভাব নেই। এখন কোন এজেন্সি দিয়ে আসবেন এবং কোন দালাল দিয়ে আসবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন যে সকল এজেন্সির আরএল নাম্বার ঠিক রয়েছে, যেমন লাইসেন্স নাম্বার, লাইসেন্স নাম্বারটাই বলতে হচ্ছে আরএল নাম্বার, যে সকল এজেন্সির আরএল নাম্বার ঠিক রয়েছে সেই সব এজেন্সি কথায় কাজে ম্যাক্সিমাম মিল পাওয়া যায়। কারণ আপনি এখন বলতে পারেন যে ভাই আরএল নাম্বার আমরা কীভাবে চেক করে জানব, আমি প্রবাসী একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসেও আপনি দেখতে পারবেন, কিংবা প্রবাসী.gov.bd এই ওয়েবসাইটে সেই এজেন্সিটা ওই ধরনের ভিসার কোনো নিয়োগ পেয়েছে কি না সেখান থেকেও কিন্তু আপনারা চেক করে দেখতে পারবেন। দুইটা বিষয় বলার চেষ্টা করলাম। এখন আসেন যে দালালের বিষয়। এখন আপনি যে দালালের মাধ্যমে সৌদি আরবে এন্ট্রি করবেন, সেই দালালটা আপনার কোনো আত্মীয় স্বজন কি না, যদি কোনো আত্মীয় স্বজন হয় তাহলে আপনার কতটুকু বিশ্বস্ত লোক সেটা আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি যদি দূরের কোনো দালাল হয়ে থাকে তাহলে আপনি একটু সাবধানে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন, নিজে জেনে বুঝে এবং আরও অনেকজনকে জামিন রেখে টাকা পয়সাগুলো আদান প্রদান করার চেষ্টা করবেন। সে যদি ভিসা দেয়, ভিসার মুফাটা চেক করে তারপরে আপনি টাকা দেওয়ার চেষ্টা করবেন। বাঙালি প্রবাসীরা একটাই ভুল করেন সব সময়, যে যখন একজন আপনাকে একটা ভিসা দিবে তার আগে কিন্তু আপনি টাকা দেন প্লাস পাসপোর্ট দিয়ে দেন। এখন টাকা যে দিলেন, এখন সে যদি আপনাকে একটা খারাপ ভিসাও দেয়, তারপরেও কিন্তু আপনাকে সৌদি আরবে এন্ট্রি করতে হবে। আর যদি আপনি সৌদি আরবে না আসতে চান, সেই টাকাটা যে আপনি দিলেন সেই টাকা কিন্তু আর সে দালালের কাছ থেকে উঠাতে পারবেন না। সে দালাল বলবে ভিসা করতে এত টাকা খরচ হয়েছে, আমার এত লাখ টাকা চলে গেছে, বাড়তি আরও টাকা আমাকে দিতে হবে যদি আপনি নাও যান। এ ধরনের কিন্তু একটা প্যাঁচ মুচুর দিয়ে দেয় আমাদের প্রবাসীদেরকে, এ ধরনের ঝামেলায় ফালিয়ে দেয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম যে আপনি সতর্কতা অবলম্বন করার পরে কিন্তু টাকা দেওয়ার চেষ্টা করবেন এবং দালালকে বিশ্বাস করার চেষ্টা করবেন। তিন নম্বরে আমি আপনাদেরকে যে বিষয় সম্পর্কে বলার চেষ্টা করব, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সৌদি আরবের কোন ভিসা ভালো এবং কোন ভিসা খারাপ। এখন আপনি যে ওই যে দালালের কাছ থেকে কিংবা এজেন্সির কাছ থেকে যেভাবে একটা ভিসা ম্যানেজ করলেন, এখন কিন্তু আপনি জানেন না, যেহেতু সৌদি আরবে নতুন একজন প্রবাসী, আপনি কিন্তু জানেন না কোন ভিসাটা ভালো হবে কোন ভিসাটা খারাপ হবে। আর এটা জানার জন্য আপনাদেরকে প্রথমে বলেছি মুফা চেক করতে হবে। এখন এই মুফাতে আপনি জানতে পারবেন আপনাকে যে ভিসাটা দেওয়া হলো সেই ভিসাটা কোন ধরনের ক্যাটাগরির, ভালো কোনো ক্যাটাগরির ভিসা নাকি খারাপ কোনো ক্যাটাগরির ভিসা সেটা জানবেন কিভাবে, এবং আমেল আইডি ভিসা নাকি আমেল সাওয়াকাস ভিসা নাকি আমেল মঞ্জিল ভিসা এটা জানবেন কিভাবে, প্লাস ডোমেস্টিক ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার এটা অবশ্যই আপনাকে জানতে হবে। সেটা জানার জন্য যখন আপনি একটা ভিসার মুফা চেক করবেন,
সেই মুফাতে আপনার নেম সহ আপনার পাসপোর্টের ডিটেল সহ আপনার যাবতীয় ইনফরমেশন তো এক সাইডে থাকবেই, তার এক সাইডে আপনার কোম্পানির ইনফরমেশনগুলো থাকবে। মানে আপনি যে কোম্পানিতে বর্তমানে সৌদি আরবে কাজের উদ্দেশ্যে আসতেছেন সেই কোম্পানির তথ্যগুলো থাকবে। আপনি সৌদি আরবে কোন পেশাতে সৌদি আরবে এন্ট্রি করতেছেন, এখন কিন্তু পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনারা সবাই জানেন। সৌদি আরবের যে কোনো পেশাতে আপনি আসার পর কাজ করতে পারবেন না, কিংবা যে কোনো পেশা আপনাকে দিতেও পারবে না। যদি আপনি ভালো কোনো পেশাতে বর্তমানে আসতে চান, আপনাকে 100% সেই পেশার উপরে পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট দিতে হবে, তারপরে কিন্তু আপনার ভিসাটা হবে। তো এখন এই যে যাবতীয় তথ্যগুলো আমি আপনাদেরকে বললাম, এই তথ্যগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলার চেষ্টা করলাম। আপনি পেশা দেখবেন প্লাস আপনার কোম্পানির নামটা দেখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে আপনাদের পেশাতে লুড আনলুড থাকে, লুড আনলুড এবং আপনাদের কোম্পানির নাম থাকে এমনি একটা। যদি এখন কোম্পানির জায়গায় নাম থাকে, সেই নামটা আপনি কপি করে গুগল সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, যদি ওই ধরনের কোম্পানি পান তাহলে বুঝবেন যে না, ডাইরেক্ট কোনো কোম্পানিতে আপনি সৌদি আরবে এন্ট্রি করতেছেন। আর যদি দেখেন যে না, ওই ধরনের কোম্পানির সাথে আপনার কোম্পানির কোনো ধরনের মিল খুঁজে পাচ্ছেন না, সার্চ দেওয়ার সাথে আসতেছে না, প্লাস আপনাকে পেশাটা যা তা একটা পেশা দেওয়া হয়েছে, সেই ভিসাটা কিন্তু খারাপ ভিসা হবে, সেই ভিসাটা কিন্তু সাপ্লাই ভিসা হবে। সাপ্লাইয়ের মধ্যেও বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, ভালো সাপ্লাই রয়েছে, খারাপ সাপ্লাই রয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই চেকের পরেই কিন্তু বুঝে নিতে হবে। তারপরেও যদি এই ভিসা চেক করা নিয়ে আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, আমাকে জানাতে পারেন, আমি আপনার হয়ে সেই ভিসাটা চেক করে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে এক নাম্বার একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম। তিনটা পয়েন্ট আমি বলেছি, তার মধ্যে তিনটা পয়েন্টই গুরুত্বপূর্ণ কথা বলেছি। চার নাম্বারে যে বিষয়টা বলবো, কারা সৌদি আরবে আসবেন আর কারা আসবেন না, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নতুন প্রবাসীরা বর্তমানে যদি সৌদি আরবে আসতে চান, তাহলে আপনাদেরকে একটা অভিজ্ঞতা নিয়ে আসতে হবে। অনেকে রয়েছেন যারা সৌদি আরবে আসবেন কিন্তু কোম্পানি হলো না, কোম্পানি খারাপ, কফিল খারাপ, কিংবা আপনি সেই কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন না, কিংবা কোম্পানি খুঁজে পাচ্ছেন না, এ ধরনের কিন্তু সিচুয়েশন আপনার যে কোনো টাইমে হতে পারে। কারণ সৌদি আরবের পরিস্থিতিও অত্যন্ত ভয়াবহ, আর এই পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এখন আপনার যদি কোনো হাতের কাজ জানা থাকে, সেক্ষেত্রে সৌদি আরবে আসলে আপনি টিকে যেতে পারবেন। যেমন আপনি মেশনের কাজ জানেন, ড্রাইভারিং কাজ জানেন, প্লাস ইলেকট্রিকের কাজ জানেন, প্লাম্বারের কাজ জানেন, ওয়েল্ডারের কাজ জানেন, বিভিন্ন ধরনের কাজের একটা অভিজ্ঞতা আপনার হয়েছে, আপনি নতুন হলেও সৌদি আরবে টিকতে পারবেন সেই কাজের উপর বেসেস করে। কারণ কাজ জানা প্রবাসী সংকট কিন্তু সব দেশেই রয়েছে, আমাদের বাংলাদেশ বলেন, সৌদি আরব বলেন, ইন্ডিয়া বলেন, যে কোনো দেশেই কাজ জানা প্রবাসী কিন্তু সব সময় কাজ করতে পারবে। কিন্তু যে একেবারেই ফ্রেশ, কোনো ধরনের কাজ জানে না, সেই প্রবাসীদেরকে কোনো খানেই কিন্তু খাটানো যায় না। এখন আপনি হেল্পারে লাগতে যাবেন, হেল্পারের অভাব নেই সৌদি আরবে, হেল্পার কিন্তু লাগে না। কনেকটেকশনের কাজে আপনি যাবেন, কনেকটেকশনের লেবার হিসাবে আপনি যদি যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই কাজ জানতে হবে। যদি কাজ জানেন, সেক্ষেত্রে আপনাকে একটা কোম্পানি নিতে চাইবে, আগ্রহ থাকবে, সেই কাজের উপর বেসিস করে কিন্তু আপনি আসতে চাইবেন, মানে থাকতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন। এখন যে বিষয়টা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কারা আসবেন কারা আসবেন না, যেই সকল ফ্রেশ প্রবাসী তারা আসবেন না, যদি আসতে চান কাজ শিখেন। সৌদি আরবে আসতে গেলে আপনাকে কাজ জানতে হবে, কাজ যদি জানেন তাহলে আপনি সৌদি আরবে টিকতে পারবেন। বর্তমান সময়ে কাজ না জানলে আপনি সৌদি আরবের কোনো কোম্পানিতে টিকতে পারবেন না, এটা 100% সত্য কথা। এটা এখন আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আর পাঁচ নাম্বারে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, সৌদি আরবে আসার পরে কেন মনে হয় বাংলাদেশে বেশি টাকা ইনকাম করতে পারতেন, এটা কেন মনে হয়। সৌদি আরবে আপনারা যারা আসেন, বিভিন্ন প্রবাসী আসেন, আসার পর দেখেন যে সাপ্লাই কোম্পানি, সাপ্লাই কোম্পানিতে আপনারা অনেকেই কাজ করেন, সাপ্লাই কোম্পানিতে কিন্তু কোনো ধরনের টাইম টেবিল নেই, আসার টাইমটা ঠিক থাকবে কিন্তু আপনি কোম্পানি থেকে যে ছুটিতে যাবেন যাওয়ার টাইমে কিন্তু ঠিক নাই। মানে আপনি সকাল 8টা কিংবা 6টা কিংবা 7টায় ঢুকলেন, যে টাইমই হোক না কেন কোম্পানির ডিউটি, সেই টাইম অনুযায়ী আপনাকে ঢুকতে হবে। এক মিনিট এদিক সেদিক করলে আপনাকে কিন্তু একটা কৈফত দিতে হবে যে আপনি কেন লেট করলেন। আর সৌদি আরবে ওই সিস্টেম নেই, কারণ গাড়িতে আপনাকে উঠতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনি গাড়ি এক মিনিটের জন্য লেট করে ফেলেছেন,
নিজের পকেটের টাকা খরচ করে কিন্তু কোম্পানিতে পৌঁছাতে হবে, নয়তো কিন্তু আপনাকে রাখতে চাইবে না কোম্পানি। আর কোম্পানি যদি আপনাকে না রাখতে চায় আপনি কোথায় যাবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আগের বিষয়গুলো মানে পরের বিষয়গুলো কিন্তু আগে আপনাদের সামনে তুলে ধরতেছি, কারণ সৌদি আরবে আসার পর শুধু যে বিমান দিয়ে আসলেন তাই কিন্তু না, আপনাকে কাজ করতে হবে, সেখানে কালচার অনুযায়ী থাকতে হবে, সে বিষয়গুলো আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। এখন আপনার মনে হবে তখন যে যখন আপনি 12 ঘন্টা 14 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করবেন, তখন কিন্তু আপনার মনে হবে যে এই ডিউটিটা আমি যদি বাংলাদেশে করতাম কিংবা এই সময়টা যদি আমি বাংলাদেশে খাটাতাম তাহলে সৌদি আরবের চাইতে আমি বেশি টাকা বাংলাদেশে ইনকাম করতে পারতাম, তখন কিন্তু এই বিষয়গুলো আপনাদের মনে হতে পারে। তো অবশ্যই এইগুলো মনে করা যাবে না, যেহেতু আপনি সৌদি আরবে আসছেন টাকা ইনকাম করার জন্য, আপনাকে অবশ্যই সব দিক বিবেচনা করে তারপরে কিন্তু সৌদি আরবে আসার সিদ্ধান্ত আপনি নিয়েছেন। এখন আপনাকে সৌদি আরবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাকে কিন্তু টাকা ইনকাম করতে হবে এবং সৌদি আরবে অনেকটাই শক্তিশালী হয়ে থাকতে হবে। যদি আপনি একটু নর্মাল হয়ে কিংবা ডিউটি বেশি, কাজ করতে পারবো না, বিভিন্ন ধরনের সমস্যা, এই ধরনের কথাবার্তা বিবেচনা করেন তাহলে কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন। কারণ একটা বিষয় মনে রাখেন, সৌদি আরবে আপনার কোম্পানি থেকে পালিয়ে গেলে আপনাকে টার্মিনেট করে দেওয়া হবে, আর যদি একবার টার্মিনেট হয়ে যান সেই কোম্পানিতে আবার ফিরে তো আসতে পারবেন না। যদিও আসেন তখন কিন্তু আপনার প্রথম যেই একটা সম্মান ছিল সেই সম্মানটা আপনি কিন্তু পাবেন না। এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন এবং ঠান্ডা মাথায় সৌদি আরবে কাজ করার চেষ্টা করবেন। আমি যে বিষয়গুলো বলার চেষ্টা করলাম এগুলো কিন্তু সৌদি আরবে আসার পরের ঘটনা, কিন্তু আমি আগে আপনাদেরকে একটু নিউজ দিয়ে রাখার চেষ্টা করলাম, কারণ অনেক প্রবাসীরাই আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে ভালোবাসেন, প্লাস আমার যে সত্য কথাগুলো সেগুলো আপনারা অনেকটাই বিশ্বাস করেন। সেই জন্যই আমি আপনাদেরকে সৌদি আরবের বাস্তব কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম, ভিসা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, প্লাস দালাল সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম, কোন ভিসা ভালো কোন ভিসা খারাপ এই বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন মতামত এবং ভিসা চেক করা নিয়ে কোনো ঝামেলা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারবেন। অতি দ্রুতই আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আনতেছি, সেই হোয়াটসঅ্যাপে সবাইকে অ্যাড করার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন, এবং সৌদি আরবে আসলেও কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে, যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।